আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটি, উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব FAQ বা স্কেমা নিয়ে। ব্লগ অথবা ওয়েবসাইট পোস্টের জন্য আপনি FAQ অথবা স্কেমা কীভাবে তৈরি করবেন। প্রথমে দেখে আসি FAQ বা স্কেমা এর মানেটা কী। আমরা একটি ওয়েবসাইট দেখব, সেটার জন্য আমরা গুগল ব্রাউজারে সার্চ করলাম। সাপোজ ধরেন হচ্ছে আমি আমার সাইটটি সার্চ করছি উইকিডিআইটি। আচ্ছা, উইকিডিআইটি সার্চ করার পর অনেক সময় দেখবেন যে হচ্ছে সার্চ রেজাল্টের যে বিষয়গুলো শো করে থাকে সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে হচ্ছে টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন, সার্চ ডেসক্রিপশন বা যেটাকে মেটা ট্যাগ বলা হয়ে থাকে। মেটা ট্যাগের নিচে দেখেন দেখেন একটা সব সিমের নাম্বার দেখার কোড, নিবন্ধিত সিম নাম্বার জানার উপায়, ঠিক আছে। এই পোস্টটা আমার হচ্ছে ইন্ডেক্স হয়েছে এবং ইন্ডেক্স হওয়ার নিচে দেখেন সব সিমের কোড দেখার কোড, এখানে একটি এটাকে বলা হয়েছে FAQ বা স্ক্যামা বলা হয়। হ্যাঁ, কেন সব সিমের নাম্বার দেখার কোড জানতে হবে, ঠিক আছে। এরকম দেখেন আরও আছে কিনা একটু দেখি। হ্যাঁ, ঘরে বসে স্মার্ট কার্ড সংশোধন করার নিয়ম, এটা হচ্ছে আমার মেটা ট্যাগ বা হচ্ছে ডেসক্রিপশন, সার্চ ডেসক্রিপশন দেখেন। আর এটাকে বলা হয় FAQ বা স্ক্যামা। এই স্ক্যামাটা কীভাবে আমরা অ্যাড করব? হ্যাঁ, অনেক সময় আবার দেখতে পারবেন সার্চ রেজাল্ট, আমরা যদি দেখি ধরেন সার্চ করলাম বেস্ট বাংলা ব্লগ, সার্চ করার পর হ্যাঁ কিছু সাজেশন আপনাকে শো করবে, অথবা হোয়াট ইজ ব্লগ। হ্যাঁ, হোয়াট ইজ ব্লগিং, ধরেন ব্লগিং লিখে সার্চ করলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন পিপল অলসো আস্ক, এই শব্দটাকে FAQ বা স্ক্যামা বলা হয়ে থাকে। এই যে পিপল অলসো আস্ক, কিছু ওয়েবসাইট এখানে শো করছে যারা র্যাঙ্কে আছে তারা হচ্ছে এখানে লিস্টে আছেন, আর লিস্ট ছাড়াও কিছু ওয়েবসাইট পাবেন এই যে FAQ-তে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট তার পোস্ট সহ এখানে র্যাঙ্কে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াট ব্লগ মিনস, হাউ ডু আই স্টার্ট ব্লগিং, হোয়াট এক্স্যাক্টলি ডু ব্লগার্স ডু, হাউ ডু আই রাইট এ ব্লগ, ওয়ার আর ব্লগস ফাউন্ড। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনার সাইটটি র্যাঙ্কে থাকতে পারে, ঠিক আছে। তো এই স্ক্যামা বা হচ্ছে FAQ কীভাবে আপনি ডিজাইন করবেন আপনার ব্লগ পোস্টে সেটি আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, যদি আপনি আপনার সাইটের জন্য ব্লগ, হ্যাঁ ব্লগ সাইটের জন্য আপনি কী করতে পারেন FAQ বা স্ক্যামা তৈরি করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা ব্লগ এবং বিভিন্ন টিপস ট্রিক্স নিয়ে আলোচনা করে থাকি, কীভাবে ব্লগ দিয়ে ইনকাম করবেন, এছাড়াও আদার্স কীভাবে ঘরে বসে আপনি ইনকাম করতে পারেন, প্যাসিভ ইনকাম করতে পারেন, সেই বিষয়গুলো আমরা শেয়ার করে থাকি। তো চলুন চলে যাই আমরা স্ক্যামা বা FAQ কীভাবে ডিজাইন করতে হয় আপনার সাইটে সেই বিষয়টা দেখে আসি। আমি চলে এসেছি আমার ব্লগ সাইটের ড্যাশবোর্ডে। ব্লগ সাইটের ড্যাশবোর্ড থেকে আমি যখন একটি পোস্ট আমি ওপেন করে দিব, ওপেন করার পর আমি হচ্ছে এটা হচ্ছে আমার পোস্ট, এই পোস্টের আমি একটি স্ক্যামা তৈরি করবো। হ্যাঁ, স্ক্যামা তৈরি করার জন্য আমি হচ্ছে কিছু কুশন নিতে পারি, সাপোজ বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা হচ্ছে আমার টাইটেল নিতে পারি, তারপর কিছু টেক্সট আমি এখান থেকে দিয়ে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে একটাই দিলাম, আপনি একাধিক দিতে পারেন, আপনার পোস্টে যদি হচ্ছে লং হয় বা একাধিক যদি আপনার কুশন বা পয়েন্ট থাকে সেগুলো আপনি শেয়ার করতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি আপনাদেরকে, সাপোজ আমি দিব বেস্ট ভিডিও সফট এডিটিং সফটওয়্যার, তো সেটা আমি কোথায় দিব? FAQ স্ক্যামা জেনারেটরটা আমি ইউজ করে থাকি, সেটা হচ্ছে বেস্ট ফ্রি এসইও টুলস স্ক্যামা। হ্যাঁ, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বেস্ট ফ্রি এসইও টুলস .xyz, এই সাইটে চলে আসবেন। সাইটে চলে আসার পর এখানে দেখেন FAQ স্ক্যামা ইন ব্লগার বা স্ক্যামা জেনারেটর জেসন, এই লেখাটা কপি করে আপনি সার্চ করলে, গুগলে সার্চ করলেও এই সাইটটি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর এছাড়াও আদার্স অনেক সাইট আছে, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, আমি এই সাইটটা ইউজ করে থাকি তাই আমি এই সাইটটি দেখাচ্ছি। তারপর এখানে এন্টার কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আপনাকে করতে হবে, দেখুন বেস্ট ভিডিও
editing software আমি কোশ্চেন বা দেখুন একটা টাইটেল দিলাম তারপর এন্টার অ্যানসার সামথিং কিছু একটা লিখলাম সরি প্রথম থেকে অল্প একটু লিখলাম জাস্ট এক লাইন দেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম আরেকটি কোশ্চেন যদি আপনি অ্যাড করতে চান বা একাধিক কোশ্চেন যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড কোশ্চেন ক্লিক করে দিবেন তারপর নেক্সট কোশ্চেনটা কি হবে সাপোজ ধরেন হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার ফর অ্যান্ড্রয়েড আমি আরেকটা টাইটেল রেডি করলাম এটা হচ্ছে আমার আরেকটা টাইটেল হবে তারপর এখানে অ্যান্সার দিয়ে দিলাম সাপোজ হচ্ছে আমি লাস্টের টুকু কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এভাবে আপনি আপনার পোস্ট যদি লং হয়ে থাকে বা একাধিক যদি আপনার টাইটেল কিওয়ার্ড থাকে তাহলে সেখানে অ্যাড এ কোশ্চেন দিয়ে আপনি দিতে পারেন ঠিক আছে আমি আর দিচ্ছি না জাস্ট আপনাকে দেখানোর জন্য দিলাম তারপর দেখেন এখানে কপি কোড কপি কোডটা করে নেবেন আমি কপি করে নিলাম কপিড তারপর এখানে আমরা আছি হচ্ছে কম্পোজ ভিউতে আছি আমরা এসটিএমএল ভিউতে চলে যাব যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একদম সর্বশেষ লাইন পি ট্যাগ ক্লোজিং পি ট্যাগ যেটা এই পি ট্যাগটা পরে আমরা একটা এন্টার চাপ করে দিব তারপর একটা স্পেস হবে সেখানে আমরা যে কপিটা কোড করেছিলাম পেস্ট করে দিব আমরা যে কোডটা কপি করেছিলাম সেই কোডটা এখানে পেস্ট করে দিব জাস্ট একটা এন্টার চাপ দিয়ে হ্যাঁ পির পরে পি যে আপনার প্যারাগ্রাফ যে হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ যে ট্যাগটা আছে সেই ট্যাগের পরে একটা স্পেস দিয়ে এন্টার দিয়ে তারপর আমরা সেটা পেস্ট করে দেবো পেস্ট করে আপনি আপডেট করে দেবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা ট্যাগটি কাজ করেছে কিনা বা ওকে আছে কিনা সেটি চেক করব কিভাবে চেক করব সেটার জন্য আমি একটু দেখব রিস রেজাল্ট টেস্ট গুগলে সার্চ কনসোলের পার্ট সার্চ ডট গুগল ডট কম এখানে গুগলে গিয়ে সার্চ করলে হবে রিস রেজাল্ট টেস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ করবেন রিচ রেজাল্ট টেস্ট ওকে সার্চ করলেই চলে আসবে প্রথমে যে সাইটটা সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলের একটি একটি সার্ভিস গুগল সার্চ কনসোল টেস্ট এখানে এসে আপনি চেক করবেন যে আপনার যে স্ক্যামাটা এটা আপনি রেডি করেছেন সেটি ওকে আছে কিনা আমি এখানে ভিউ দিচ্ছি দিয়ে এখান থেকে যে ইউআরএলটা আছে ইউআরএলটা কপি করে আমি রিস রেজাল্টে গিয়ে এখানে পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করে দিলাম তারপর সিকিউরিটি কোড আমি দিয়ে দিচ্ছি ভেরিফাই টেস্টিং লাইভ ইউআরএল ও টেস্টার লাইভ ইউআরএলটা চেক করছে দেখতে পাচ্ছেন ফোর ভ্যালিড আইটেমস ডিটেক্টেড এখানে দেখেন কি কি আছে আর্টিকেল ওকে ব্রেড ক্রাম্বস ওকে এফএকিউ ওকে সাইডলি সার্চ ওকে টোটালি ওকে আছে হ্যাঁ আচ্ছা প্রিভিউ রেজাল্টটা আপনি দেখতে পারবেন আপনার সাইটটা কেমন দেখাবে আপনার যে এফএকিউটা আপনি জেনারেট করেছেন সেটা কেমন দেখাবে আপনি প্রিভিউতে যদি দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন আমার আর্টিকেলটা হচ্ছে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ফর অ্যান্ড্রয়েড ভিডিও এডিটিং আমি দুইটা স্ক্যামা বা এফএকিউ রেডি করেছি বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার আর একটা হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার ফর অ্যান্ড্রয়েড আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি যে টেক্সটটা এখানে অ্যাড করেছি সেই টেক্সটটা এখানে শো করছে আবার হচ্ছে এখানে যদি ক্লিক করি শো করছে এভাবে আপনার ভিজিটাররা বা ট্রাফিকরা এই স্ক্যামাগুলো দেখতে পাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনি আপনার ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইট পোস্টের জন্য এফএকিউ বা স্ক্যামার রেডি করবেন বা পাবলিশ করবেন সেই বিষয়ে আলোচনা তো বন্ধুরা আবারও বলছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ